হাই আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কারক বিভক্তির যে পঞ্চম ক্লাস অর্থাৎ আজকে আমাদের কারক বিভক্তি পর্বগুলো শেষ হবে তো আজকে আমাদের আছে কর্মকারক এবং কর্তৃকারক ঠিক আছে তো আগের যে চারটা ভিডিও আমি আপলোড করেছি আশা করি তোমরা ও চারটা ভিডিও দেখে আসবে তা না হলে তোমরা এই পঞ্চম ক্লাসটা বুঝতে পারবে না এবং আমি যতভাব সম্ভব যতটুকু সম্ভব সহজ ভাষায় আমি কারকের পাঁচটা ক্লাস উপস্থাপন করার চেষ্টা করেছি যার মাধ্যমে তোমরা ক্লাস নাইন টেনের স্টুডেন্ট ইন্টার লেভেলের যে স্টুডেন্ট আছে এবং অনার্স লেভেলের যে চাকরির জন্য যারা ট্রাই করতেছ তাদেরও কারক বিভক্তি খুবই ইম্পর্টেন্ট আমি এতটুকু সহজ ভাষায় করার চেষ্টা করেছি যে খুব সজাভাবে আমি চেষ্টা করেছি কারকগুলো তোমাদের কারক বিভক্তিগুলো বোঝানোর তো আশা করি আমার পাঁচটা ক্লাসের পরে তোমাদের কারক বিভক্তি তোমাদের কোনো সমস্যা থাকবে না আমি তাহলে আজকে তোমাদের কর্ম এবং কর্তিকারক বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের আবারও একবার রিকোয়েস্ট করছি যে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পরবর্তী যে আগামী যে চারটা ভিডিও আমি আপলোড করেছি সে চারটা ভিডিও তোমরা দেখে আসবে প্রথম থেকে ঠিক আছে তো আপনার কর্মকারক এবং কর্তৃকারক আলোচনা করবো তো কর্মকারক প্রথমত আমরা দেখবো আজকে কর্মকারক তো কর্মকারক জিনিসটা কী কর্ম অর্থাৎ কাজ কর্ম অর্থাৎ হলো কাজ এখন কর্তা একজন কর্তা বা সাবজেক্ট সাবজেক্ট যার মাধ্যমে কাজটা সম্বোধন করে সে হবে কর্ম আবারও বলি কর্তা যার মাধ্যমে কাজটা সম্পোধন করবে বা কাজটা সম্পন্ন করবে তাকে বলবো আমরা হলো কর্মকারক ঠিক আছে তো আজকে আমরা কর্মকারক দেখব তো আমি যদি এখন বলি বাবা আমাকে টাকা দিয়েছে বামাকে কলম কলম দিয়েছে তো বাবা বাবা এখানে কি বাবা কিন্তু দিচ্ছে তাই না তাহলে বাবা কাজটা করতেছে আমাকে আমার দ্বারা কলম দিয়ে কাজটা করতেছে তাই না বাবা আমার দ্বারা কলম দিয়ে কাজটা করতেছে কলমটা আমাকে দিচ্ছে তাহলে তো বাবা কাজটা হচ্ছে তাই না তাহলে বাবা এখানে কি কর এখানে বাবা হলো কর্তৃকারক কি করো কর্তৃকারক বা কর্তা কি। কর্তা কর্তা এখন আমাকে দিচ্ছে আমার দ্বারা বাবা কিন্তু কাজটা সম্বোধন করছে আমাকে কলম দিয়ে কিন্তু বাবা কাজটা সম্বোধন করছে তাহলে আমার দ্বারা যেহেতু কাজটা কলম দিয়ে সম্বোধন করতেছে তাহলে আমি হব কি আমাকে বা আমি হব কি কর্ম কি হব কর্ম হব এবং আমাকে কী দিচ্ছে কলম দিচ্ছে কলমের মাধ্যমে কিন্তু কাজটা সম্বোধন করতে তাহলে কলমের মাধ্যমে যদি কলম বাবা আমাকে দিয়েছে কি দিয়েছে তো আমরা জানি না তাহলে তো হবে না তাহলে বাবা আমাকে কলম দিয়েছে মানে আমাকে কলম দ্বারা আমার কাজ সম্পোধন করেছে তাহলে কর্ম কিন্তু একটা কর্ম কলম একটা কর্ম তো এখন দেখো আমি তোমাদের বলি যদি একটা লাইনে তোমাদের যদি এমন থাকে যে বাবা আমাকে কলম দিয়েছে বাবা আমাকে টাকা দিয়েছে বাবা আমাকে লাঠি দিয়ে মেরেছে এমন যদি এরকম যদি হয় বাবা আমাকে লাঠি দিয়ে মেরেছে তো আমাকে তাহলে আমাকে এটা হবে কর্ম এবং যেহেতু আমাকে এটা হলো কি ব্যক্তিবাসক ব্যক্তিবাচক এবং এটার কি আছে প্রাণ আছে তাই না তো এটা হলো ব্যক্তিবাচক এবং প্রাণ আছে সেটা হবে গৌণ কর্ম যার কি আছে প্রাণ আসে এবং ব্যক্তিবাচক এমন যদি হয় তাহলে সেটা হবে কি গৌণ গৌণকর্ম এবং যার কী আছে রান্নায় জড় সেটা হবে কি মুখ্য কর্ম মুখ্য সরি মুখ্য কর্ম মুখ্য কর্ম তো দেখো কর্তা বা কর্তৃ হলো বাবা আমাকে কলম দিয়েছে আমি কি কর্ম কি কর্ম যেহেতু আমি জড়বাসক না আমি হলো কি জীববাসক বা কি বস্তুবাসক নাকি জীববাসক আমার প্রাণ আছে তো গৌণকর্ম যেহেতু আমি প্রাণ আছে তাহলে আমি কি কর্ম কলম দিয়েছে কলম কি এটা কর্ম কলম দ্বারা তো আমাদের কাজটা সম্পোধন করেছে তাই না তাহলে কলমটা কি হবে কলমটা হবে হলো মুখ্য কর্ম কেন কলম হলো জড় বস্তু ঠিক আছে যেহেতু জড় বস্তু যার প্রাণ নেই সেটা হলো মুখ্য কর্ম ঠিক আছে তো আরো যদি কর্মকার কিছু উদাহরণ দেখি আমরা তো দেখো ডাক্তার ডাক ডাক্তার ডাক ডাক্তারের নিষেধ ডাক দেওয়া ডাক্তার ডাক ডাক্তার ডাক এখানে ডাক্তারের নিষেধ ডাক দেওয়া তো ডাক্তারটা কি কারক ডাক্তাররা কিন্তু কর্মকার কেন কর্মকারক দেখো যখন আমাদের মনে করো কারোর অসুস্থ হয় কেউ যদি আমরা অসুস্থ হই বাড়িতে তো বাড়ি থেকে কেউ একজন বলে যে ডাক্তার ডাক তাই না তাহলে একজন সে বলে আমরা যখন বলে দিই সে বলল ডাক্তার ডাক কিন্তু এইটুকু আছে এইটুকু নাই তো সে বলল ডাক্তার ডাক তাহলে এই ডাক্তার তাই না তাহলে সে বললো ডাক্তার সে কিন্তু কি কর্তা বা কর্তৃ কর্ত্রী ডাক্তার 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 কার কাজটা করে দেবে কর্তার বা কর্ত্রীর কাজটা করে দেবে তাহলে যে করে দেয় সে কি হয় কর্ম হয় কর্তা বা কর্ত্রীর কাজ যে করে দেয় সে হয় কি কর্ম তাহলে এখানে তোমার কর্তার বা কর্ত্রীর কাজটা কে করে দেবে ডাক্তার সে বললো ডাক্তার 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 তার কাজটা করে দেবে তাহলে ডাক্তার তোমার ডাকি অসুস্থ হইতে না অসুস্থ হয়ে সারা ডাক্তার নাকি ডাক্তারটা কাজটা করে দেবে ডাক্তার হবে কি কর্ম কারক যে কর্তৃ বা কর্তার কাজটা করে দেয় বা যার মাধ্যমে কর্তৃ বা যার আশ্রয়ে আশ্রয়ে কর্তৃ বা কর্তার কাজটা সম্পোধন করে সে হবে কি কর্ম আমি আবারও বলি যার আশ্রয়ে কর্তৃ বা কর্তা কাজ সম্পাদন করে সম্পাদন করে বা কাজটা শেষ করে সম্পূর্ণ করে যার আশ্রয় বা যার দ্বারা সে হবে কি সেভাবে হলো কর্ম যেহেতু ডাক্তারের মাধ্যমে এই কাজটা সম্পাদন হয় তাহলে ডাক্তারটা হবে কি কর্ম কি কর্ম গৌন কর্ম কারণ ডাক্তার কি গৌনকর্ম ডাক্তার কি প্রাণীবাচক সেহেতু এখন এমনভাবে যদি আরও কয়েকটা দেখি আমরা কর্মকারকের ঠিক আছে কর্মকারক এবং কর্তৃকারক খুবই সোজা এবং সোজা জিনিস সেটা যে ঈদের ঈদের স্বাদ উঠেছে ঈদের চাঁদ উঠেছে এখন যদি আমরা এখানে বলি ঈদের চাঁদ উঠেছে তাহলে ঈদ এই ঈদ হলো কর্তা কীভাবে কর্তা বলি আমরা ঈদ হলো কর্তা কীভাবে ঈদের ঈদ যে হবে এই ঈদ হবার কাজটা সম্পাদন করে কেটে দেবে চাঁদ করে দেবে কি করে দেবে চাঁদ তাহলে ঈদ হলো কর্তা চাঁদ হলো কর্ম ঠিক আছে কেননা ঈদ ঈদের কর্তা ঈদের কাজটা কী করে দেবে কা চাঁদ কেন চাঁদ উঠলে তো আবার ঈদ হয় তাই না তাহলে ঈদের যে কাজটা ঈদ হওয়ার যে কাজটা সে কাজটা কে করে দিবে। সে কাজটা করে দেবে হলে কি কর্ম কেন যারা আশ্রয়ে কাজ সম্পোধন করে কে কর্তা বা কর্তৃ যার আশ্রয়ে কাজ সম্বোধন করে সে হয় কর্ম যেহেতু ঈদের কাজটা কে সম্বোধন করে দেবে যার আশ্রয়ে কাজটা সম্বোধন হবে সে কে চাঁদ সেহেতু চাঁদ হবে কি কর্ম করো। ঠিক আছে একইভাবে আমরা যদি বলি যে উম ঝিকে মেরে ঝি কে মেরে বউকে বোঝানো ঝিকে মেরে বউকে বোঝানো এখন ঝি নিষেধ ডাক দেওয়া বউ নিষেধ ডাক দেওয়া কে ঝি কে এর সাথে কে আছে এর সাথে কে আছে তাহলে কে ব্যক্তি কিসে হয় চতুর্থীতে আর আছে কিসে দ্বিতীয়তে তাহলে আমি কখন কোনটা নিব তাহলে শুধুমাত্র সম্প্রদানে নিব হলো কে রে চতুর্থটা আর সব ক্ষেত্রে কি নেব অন্য সব কারকে নেব কে এর দ্বিতীয়টা লেখেন যেহেতু সম্পোধন কারক না সেহেতু আমরা কোনটা নিব সেহেতু আমরা এটা নিবো হলো দ্বিতীয় এর থেকে তো এখানে বউকে মেরে সরি জি কে মেরে জি কে মেরে বউকে বোঝানো এখন কতটা কেউ তো মারবে তাই না কাকে মারবে জি কে তাহলে কার ধারে কাজ সম্বোধন করতেছে ঝি তাহলে কেউ একদম মারবে তো ঝিকে মেরে বউকে বোঝানো সরি এখানে মেরে মেরেটা হবে সে হবে কর্তা সে ঝির মাধ্যমে কাজটা সম্বোধন করবে যার মাধ্যমে কাজ সম্বোধন করে বা যার আশ্রয়ের কাজটা সম্বোধন করে সে হয় কি কর্ম তাহলে এখানে এই কর্ম হবে কে জি তাই না কর্ম কারো কি হবে কারোকে কে বিউক থাকবে তাহলে কে ব্যক্তি মেরে সে কাজটা সম্বোধন করলে আবার বউকে বুঝাচ্ছে তাহলে সম্বোধন কাদ্রা করবে দ্বারা তাহলে সে মা বাড়া করবে বউকে দ্বারা বৌদ্ধ দ্বারা তাহলে বউ এখানে কর্ম বউ এখানে কর্ম এবং বউর সাথে কে বিউ তাহলে কি দ্বিতীয়া কর্মে দ্বিতীয়া ঠিক আছে তো একইভাবে এইভাবে যদি আমরা এসব করি তো আমরা আরেকটা উদাহরণ দেখি এখন যে গুরুজনে গুরুজনে নতি করি গুরুজনে সালাম করি করি সালাম করি সালাম করি তাহলে গুরুজনের নিচে ডাক্তা তাহলে সালাম তো আর গুরুজন করে না গুরুজনকে আমরা করি তাহলে গুরুজনকে যদি আমরা করি তাহলে আমরা কি কর্তা কার দ্বারা কাছের সম্বোধন করি গুরুজনের দ্বারা তাই না গুরুজনের সালাম দাবার মাধ্যমে কাজের সম্বোধন করি যেহেতু আমি কর্তা আমি গুরুজনের মাধ্যমে কাছে সম্বোধন করি বা সালাম দেওয়ার কাছে সম্বোধন করি তাহলে গুরুজন হবে যার মাধ্যমে কাজ সম্বোধন করা হয় বা যার আশ্রয়ে কাজ সম্বোধন করে কর্তা বা কর্তৃক সে হলো কি কর্ম তাহলে গুরুজনের কর্ম কারোকে গুরুজনের তাহলে সপ্তমী তাহলে কর্ম কারোকে সপ্তমী হবে ঠিক আছে তো একইভাবে এইভাবে মানে যে কোনো যে কোনো কর্মকর আমরা এখান থেকে নির্ণয় করতে পারি কিভাবে কর্তা বা কর্তৃ যার মাধ্যমে কাজটা সম্বোধন করে বা যা আশ্রয় কাজটা সম্বোধন করে সেভাবে কি কর্মকারক তো একইভাবে আমরা এখন যদি দেখি যে কর্তৃকারক কি সবচেয়ে সোজা জিনিস কর্তৃকারক এখানে কত্রি বা কর্তাকে বোঝানো হয়েছে তো কর্তৃকারক কর্তৃকারক কি তো আমরা যদি এখন দেখি যে কর্তৃকারক যদি আমরা এখন দেখি যে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে ঠিক আছে তা আমাকে নিচে দাগ দেওয়া তাহলে আমাকে যেতে হবে এইটা যদি আমরা ভাববাচ্য এখানে কর্তৃক দেওয়া না এর মূল শব্দ এ মোছাতে আমরা দেখি তাহলে এমন হয় আমার যেতে হবে আমি যাবো হয় আমি যাব আমি যাব যাব বা আমার আমার যেতে হবে যেতে হবে তো দেখো আমি যাব বা আমাকে যেতে হবে এইটা যদি সুন্দরভাবে লিখি ভাববাচক চক ভাব পাচ্ছ বা ভাবে আঁকার লিখে দিলে হয় কি আমাকে যেতে হবে এটা মূল তোকে আমার যেতে হবে বা আমি যাব তো দেখো তো আমি যাব বা আমাকে যেতে হবে বা আমার যেতে হবে তাহলে এখানে কত কাকে যেতে হবে দেখো তো আমার যেতে হবে তাহলে কাকে যেতে হবে তাহলে যদি প্রশ্ন এমন হয় কাকে কি যে যারা এমন যদি হয় তাহলে তোমাদের নিঃসন্দেহে সেটা হবে কি কর্তৃকারক কারো কি বললাম কাকে কি যে যারা ঠিক আছে তাহলে যিনি যিনি থাক তাহলে কাকে কি যে যারা এমন যদি হয় প্রশ্নের উত্তর আসে তাহলে সেটা হবে কি কর্তৃকারক ঠিক আছে তো একইভাবে যদি আমরা দেখি আমাকে যেতে হবে তাহলে কি মূল শব্দ কি আমার যেতে হবে বা আমি যাব। ঠিক আছে তাহলে আমি যাব বা আমার যেতে হবে কাকে যেতে হবে তাহলে কাকে তার প্রশ্ন করছি না যে উত্তরটা পাবো সেটা কি কর্তৃকারক তাহলে আমাকে যেতে হবে তাহলে আমাকে এটা কি কর্তৃকারক হবে কর্তৃকারক কে বিভক্ত আছে তাহলে আমাকে কে তাহলে কে বিভক্ত কিসে আছে কে বিভক্ত আছে দ্বিতীয়া তাহলে কর্তৃকারকে কারকে দ্বিতীয়া কর্তৃকারকে দ্বিতীয়া তো এইভাবে আমরা তার একটা দেখি ঘোড়ায় ঘোড়ায় গাড়ি টানে গাড়ি टाने घोड़ा का ही टाने घोड़ा इन्हीं या घोड़ा इन्हीं से तले के का ही के का ही तले इखने जो उत्तर बाबू की बा के तो ऐसे का के की जे ज़रा के तले के का ही टाने बा की का ही तो ना तले की का ही टाने इखने में घोड़ा का ही तो ना तले के का ही टाने ঘোড়া মূল শব্দ কিন্তু তাহলে কে গাড়ি টানে ঘোড়া গাড়ি টানে তাহলে কে কি কাকে যে যারা সবগুলো কি হবে সবগুলো হলো কর্তৃকারকের উদাহরণ হবে তাহলে যে গাড়ি কি গাড়ি টানে কে গাড়ি টানে ঘোড়া তাহলে ঘোড়া হবে কি কর্তৃ কর্তৃ ইয়া আছে ঘোড়াই ইয়া আছে তাহলে ইয়া ভক্তি কিসে আছে সপ্তমী তাহলে কর্তৃকারকে কারকে সপ্তমী সবচেয়ে সুদা জিনিস হলো কর্মকারক এবং কর্ত্রিকারক ঠিক আছে তো তাহলে ঘোড়ায় গাড়িটা নেই তাহলে কিসে গাড়িটা টানে বা কী কে গাড়িটা টানে ঘোড়া তাহলে কিসে কে কী যে যারা এবং যদি আসে তাহলে সবগুলো কি হবে কর্তৃকারক হবে তো আমরা যদি আর একটা উদাহরণ দেখি এ কোদালে কোদালে মাটি কাটবো তাহলে কোদালে মাটি কাটবো কোদালের নিচে ডাক দেবো তাহলে কি দ্বারা মাটি কাটবো কোদাল দ্বারা কি দ্বারা কোদাল দ্বারা কি আসতেছে না তাহলে মাটি করা তাহলে কি দ্বারা মাটি কাটবো কোদাল দ্বারা তাহলে কিন্তু কোদাল কি হবে এখন এই জায়গাটায় কিন্তু কোদাল দ্বারা কিন্তু মাটি কাটবে কিন্তু কোদাল কিন্তু এখানে করণকারক কারক হতে পারে কি উপ কী উপায়ে মাটি কাটবো কোদালের তাই না তাহলে এখানে এটা হবে যদি তোমাদের চারটা অপশনে যদি কর্মকর এরকম যদি অপশন আসে এরকম যদি একটা উদাহরণ আসে তাহলে চারটা অপশনে আশা করি তোমাদের কর্তৃকারক এবং তোমাদের করণকারক থাকবে না যে কোনো একটা থাকবে সেটা উত্তর দিবা তো আমি এটা যেহেতু কর্তৃকরক বোঝাচ্ছি তাহলে কর্তৃকারক দিয়ে বলি তাহলে কী দ্বারা মাটি কাটবো কোদাল দ্বারা তাহলে কোদাল হবে কী কর্তৃকারক কোদালে এ বিভক্ত কর্তৃকারকে সপ্তমী ঠিক আছে তাহলে কাকে কি যারা এরকম যদি উত্তর আসে তাহলে সেগুলো কি হবে কর্তৃকারক হবে তো আশা করি তোমাদের কারকে আর সমস্যা হবে না আশা করি তোমাদের এই পাঁচটা কমপ্লিট করতে পারো যদি আমাদের এই পর্ব তাহলে আশা করি তোমাদের কারক বিভক্তি তার কোনো সমস্যা হবে না তো আমি আশা রাখবো তোমাদের পাঁচটা তোমরা এই ভিডিও তোমরা কমপ্লিট করবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা ছ মাসের উপরে ক্লাস নিয়েসব তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে